নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা বন্যার্থদের না দিয়ে কেন ব্যাংকে বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের গত আগস্টে গণত্র্যান সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হতে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে ছোটো বড়ো অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাঙ্ক হাতে হাজির হয়েছিলেন টিএচিতে যা দেখে কেউ কেউ আপ্লুতও হয়েছিলেন কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেসব অর্থ বন্যার্থদের সাহায্য সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরে সামাজিক

মূলত এই পোস্টের পরেই ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে বিভিন্ন মহলে চলছে নানান আলোচনা সমালোচনা বন্যার্থদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না সেই প্রশ্ন তুলছেন অনেকে কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি তহবিলের টাকা বন্যার্থদের সাহায্যে ব্যয় না করে ব্যাংককেই বা রাখা হলো কেন বন্যায় ক্ষতিগ্রস্ত এগারোটি জেলার মানুষের জন্য পিএসসিতে গত বাইশ আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দুই সপ্তাহে ওই তহবিলে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়েছিল এর মধ্য থেকে এখন পর্যন্ত তো এখন পর্যন্ত বন্যার্থদের সহায়তায় খরচ হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকা অবশিষ্ট প্রায় নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এছাড়া খাবার দাবার সহ অন্যান্য যত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ হয়েছিল প্রায় একশো একানব্বইটি ট্রাকে করে সেগুলো দুর্গত এলাকায় নিয়ে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা চলতি মাসের শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় গত চার সেপ্টেম্বরের পর নতুন করে আর ত্রাণ সংগ্রহ করা হয়নি বলেও প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় প্রায় পঁয়ষট্টি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আক্রান্ত এলাকার কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ খাত বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অসংখ্য ঘরবাড়ি অন্যদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর এখন নতুন সংকট হিসেবে সামনে এসেছে পানিবাহিত রোগের প্রকোপ দুর্গত এলাকায় শিশু সহ অসংখ্য মানুষ ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন যাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা কোনো কোনো এলাকায় খাবার স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধপত্রের সংকটের কথাও শোনা যাচ্ছে অথচ আমাদের সমন্বয়করা ওই সব মানুষের পাশে না দাঁড়িয়ে ত্র্যাণের টাকা ব্যাংকে রেখে দিয়েছেন ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় মাহফুজ তিনি নিজে ত্রাণ তহবুলে অর্থ দিয়েছেন পরিবার সহ পরিচিত জনদেরও ত্রাণ কাজে সহায়তা করতে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেন তখন যারেই এই কাজে পার্টিসিপেট করতে অনুরোধ করেছি কেউ না করে নাই যে যেভাবে পারছে বন্যার্থদের তোদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু এত কিছু করে লাভটা হলো কি এই টাকা কি ব্যাঙ্কে ফেলে রাখার জন্য তোলা হয়েছে একই প্রশ্ন তুলেছেন বেসরকারি চাকরিজীবী মাসুম আক্তার হতাশা জানিয়ে তিনি বলেন সত্যি কথা বলতে খবরটা শুনে আমি খুব হতাশ হয়েছি কষ্ট পেয়েছি কারণ টেস্টিতে ত্রাণ জমা দিতে গিয়ে ওই ছেলেমেয়েদের যে কর্ম উদ্দীপনা আমি নিজের চোখে দেখেছি তাতে ভেবেছিলাম এদের হাত ধরে ভালো কিছু হবে কিন্তু তারা যে কেন ত্রাণের টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ না করে ব্যাংকে ফেলে রাখলো সেটাই মিলাইতে পারতেছি না এদিকে তহবিলের টাকাটা ব্যাংকে আসে কিনা সেটা নিয়েও সন্দেহ পোষণ করেছেন কেউ কেউ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন চারিদিকে এখন যেভাবে সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজি দান্দাবাজির অভিযোগ শুনতেছি তাতে তো টাকাটা আদৌ ব্যাংকে আছে কিনা সেটাই আমার সন্দেহ লাগতেছে ক্ষমতায় গেলে সবার চেহারা চেঞ্জ হয়ে যায় বিভিন্ন জেলায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেসব সভা সমাবেশ করছেন সেটি ঘিরেও প্রশ্ন তুলছেন কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় মাহফুজ বলেন ট্রেনের টাকা ব্যবহার করে ওনারা নিজেদের আখের গোছাচ্ছেন না তো জেলায় জেলায় এত কিসের মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ত্রাণের টাকার হিসাব সে পোস্ট করছেন অনেকে অভিনেতা ও নাট্য নির্দেশনা নির্দেশক দীপক সুমন নিজের অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন পৈ পই করে ত্র্যানের টাকার হিসাব নিব ভাইয়া কি বলছেন সমন্বয়করা বন্যার্থদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্র্যান তহবিলের যে নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রাথমিক ত্রাণ কার্যক্রম খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় চাইলেও সেগুলোকে আত্মসাত করতে পারবে না বলে জানাচ্ছেন আবদুল্লাহ তিনি বলেন কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন তিনি সহ আরও দুইজনের সম সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবেন না এছাড়া অর্থের স্বচ্ছতা জবাবদিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিনি আরো বলেন আবরাত ত্রাণ কার্যক্রমের আয় ব্যয়ের উপর একটি অডিট করছে এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে আসনাত আবদুল্লা আরও বলেন ফার্মের প্রফেশনাল ব্যক্তিদের দিয়েই নিজ দায়িত্বে এটা আমরা করেছি যাতে পরবর্তী থেকে কোনো অভিযোগ বা অপবাদ দিতে না পারে বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সমাবেশ হচ্ছে সেগুলো ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন তিনি বলেন কেউ যদি দেখাতে পারে যে আমরা ত্রাণ তহবিলের কোনো টাকা অন্য কাজে ব্যবহার করছি তাহলে যা শাস্তি দেওয়া হবে বিনা বাক্যে সেটা মাথায় পেতে নেব কিন্তু প্রশ্ন হচ্ছে ঢাকা ও ঢাকার বাইরে যাতায়াত থাকা খাওয়া ও অন্যান্য খরচ তাহলে কোথা থেকে আসছে আসনাদ আবদুল্লাহ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করার পর থেকে সাধারণ মানুষ স্বেচ্ছায় আমাদের সহযোগিতা করে আসছেন এখনও করছেন তবে কারো কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হচ্ছে না বলে দাবি করছেন তিনি আমরা শুধু সেবাটা নিচ্ছি এক্ষেত্রে কেউ কেউ তাদের গাড়ি দিয়ে আমাদের পৌঁছে দিচ্ছেন অনেকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন এভাবেই চলছে তবে এখন যেহেতু এটা নিয়েও কথা উঠেছে সেজন্য আগামীতে কারা কী ধরনের সেবা দিয়ে আমাদের সহায়তা করছেন সেটারও তালিকা আমরা প্রকাশের কথা ভাবছি টাকা টাকা ব্যাঙ্কে কেন প্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবে ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসনাদ আবদুল্লাহ বলেন তহবিল সংগ্রহের শুরুতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণের ফেসলার কারণ জানতে চাইলে আসনাদ আব্দুল্লাহ বলেন কারণ আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয় বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে বলেও তিনি জানান তিনি আরও বলেন আরও আগে থেকে আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ সহ অন্যান্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু আইবের অডিট কমপ্লিট না হওয়ায় সেটা সম্ভব হচ্ছিল না নিরীক্ষা শেষ করে শীঘ্রই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যয় করার পরিকল্পনাও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার যে তহবিল গঠন করছে সেখানেও টাকাগুলো দেওয়া হবে এর ফলে সুষ্ঠু কার্যকরভাবেই আমাদের তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে আশা করছি বলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ